মুক্তিযুদ্ধ একটি অধ্যায়, একটি ইতিহাস, যে ইতিহাসের সঙ্গে মিশে আছে লাখো শহীদের রক্ত, যে ইতিহাসের সঙ্গে মিশে আছে অসংখ্য মা বোনের সম্ভ্রম, যে ইতিহাসের সঙ্গে মিশে রয়েছে কোটি প্রাণের আত্মনিবেদন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে সৃষ্টি একাডেমিক স্কুলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনলাইন ক্লাস। আজকে যথারীতি তোমাদের সঙ্গে রয়েছি আমি আজাদুল ইসলাম সবুজ, সহকারী শিক্ষক বাংলা সৃষ্টি একাডেমিক স্কুল টাঙ্গাইল। শুরুতেই তোমরা যেহেতু আমার মুখ থেকে যে কথাগুলো শুনেছ, অনুমান করতে পেরেছ যে আজকে যে অধ্যায় বা টপিকটি নিয়ে কথা বলবো সেটি নিশ্চয়ই মুক্তিযুদ্ধ নিয়ে। হ্যাঁ, তোমরা ঠিক ধরেছ। আমার পেছনে তোমরা বোর্ডেও দেখতে পাচ্ছ আমি লিখেছি, দেখো, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। লিখেছেন শামসুর রহমান। শামসুর রহমান মূলত জন্মগ্রহণ করেন 1929 সালে এবং তিনি কিন্তু মারা যান 2006 সালে। এই গুণী সাহিত্যিক আমাদের বাংলা সাহিত্যকে অনেকাংশে সমৃদ্ধ করে গেছেন। সেই সমৃদ্ধ শাখার মধ্যে একটি মৌলিক এবং অনন্য কবিতা হচ্ছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। তো আজকে এই তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, এই কবিতার যে মূল ভাব বিষয়বস্তু রয়েছে সেটুকু আমি সংক্ষিপ্ত আকারে তোমাদের সামনে তুলে ধরবার প্রয়াস নিচ্ছি। পাঠ পরিচিতিতে বলা যায় যে অকাঙ্ক্ষিত একটি দেশ, যে দেশের নাম বাংলাদেশ, যে দেশটি জন্মগ্রহণ করেছে, জন্ম হয়েছে 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে, যে দেশের পিতা হিসেবে যাকে ধরা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, 1971 সালের 7ই মার্চের রেসকোর্স ময়দানে যে ভাষণ তিনি দিয়েছিলেন, সেই ভাষণে কোটি প্রাণ একাত্মতা হয়ে সেখানে অংশগ্রহণ করেছিল এবং তার এক ডাকে মুক্তিযুদ্ধ সবাই ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানিদের বিরুদ্ধে। সেই ডাকে ঝাঁপিয়ে পড়ার কারণেই মূলত আমরা স্বাধীন দেশ পাই। তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা, এখানে যে আবেগ এবং দরদ মিশে রয়েছে সেটি কিন্তু কবির একেবারে একান্ত ভেতরের। তো তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, এই জায়গাতে মূলত যে কবি যে বিষয়টি দেখিয়েছেন সেটি হলো যে দীর্ঘদিন যাবত এই বাংলার এই ভূখণ্ড অনেক শাসক শোষক দ্বারা নির্যাতিত নিষ্পেষিত হয়েছে, অনেক মা বোন তাদের সম্ভ্রম ইজ্জত হারিয়েছে, অনেক বস্তি উজাড় হয়েছে, অনেক ঘর ভারী বাড়ি পুড়িয়ে জ্বালিয়ে ছারখার করে দেওয়া হয়েছে, অনেক ছেলে শিশু তাদেরকে হত্যা করা হয়েছে, যেখানে সেখানে তারা লণ্ডভণ্ড করে দিয়েছে, গ্রামের পর গ্রাম তারা পুড়িয়ে ছারখার করে দিয়েছে, অনেক মানুষ তারা তাদের বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছে রাজপথে, এত কিছু ত্যাগ তিতিক্ষা দীর্ঘদিন যাবৎ যখন একটি দেশ করতে থাকে তখন সেই দেশের জন্য স্বাধীনতা প্রাপ্তিটা একেবারে কাঙ্ক্ষিত হয়ে ওঠে, অবশ্যম্ভাবী হয়ে ওঠে। ঠিক তেমনি কবি শামসুর রহমান বুঝাতে চেয়েছেন যে স্বাধীনতা এখন না আসার কোনো উপায় নেই, কারণ একটি দেশের স্বাধীনতা পাওয়ার জন্য যতখানি ত্যাগ তিতিক্ষা সংগ্রাম করে যাওয়া প্রয়োজন তার সব কিছুই করে ফেলা শেষ, এখন শুধু অপেক্ষা স্বাধীনতা পাওয়ার। আর এই স্বাধীনতা প্রাপ্তির পেছনে যে ঘটনাগুলো বাংলায় ঘটেছে সেই ঘটনাগুলো মূলত শামসুর রহমান তুলে ধরবার চেষ্টা করেছেন। আমরা এখানে বলতে পারি তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা শীর্ষক কবিতাটি শামসুর রহমানের শ্রেষ্ঠ কবিতা নামক কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে। কবিতাটি কবির বন্দি শিবির নাম থেকে নামক কাব্যগ্রন্থের অন্তর্গত, অর্থাৎ বন্দি শিবির নামক একটি কাব্যগ্রন্থ তিনি রচনা করেছেন,
সেই রচনার মধ্যে একটি রচনা হচ্ছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। আর শামসুর রহমানের যে শ্রেষ্ঠ কবিতা যে বই, সেই বইয়ের কিন্তু অংশ হচ্ছে এই তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। স্বাধীনতা শুধু শব্দ মাত্র নয়, এটি এমন এক অধিকার যা অনুভব করে মানুষ জন্মগতভাবে। কিন্তু পাকিস্তানিরা বাঙালিদের স্বাধীনতা হরণ করেছিল। এই স্বাধীনতা অর্জনের জন্য 1971 সালে আপামর বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। যুদ্ধ চলাকালে বাঙালির রক্তে রক্তগঙ্গা বয়ে দেয় পাকিস্তানি শাসকরা। বাংলাদেশের স্বাধীনতার জন্য সংগ্রামে সাকিনা বিবির মতো গ্রামীণ নারীর সহায় সম্বল সম্ভ্রম বিসর্জিত হয়েছে। হরিদাসী হয়েছে স্বামীহারা, নবজাতক হারিয়েছে তার মাকে। পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালিদের ছাত্রাবাস আক্রমণ করে উজাড় করে দিয়েছে, হত্যা করেছে মানুষকে। শহরের বুকে আগ্নেয়াস্ত্র নিয়ে গণহত্যা চালিয়েছে, পুড়িয়ে দিয়েছে গ্রাম শহর লোকালয়। এর প্রাকৃতিক প্রতিবাদ ওঠে পশুর কণ্ঠেও, আর্তনাদ করে কুকুরও। মুক্তিযুদ্ধে শ্রমিক, কৃষক, জেলে, রিক্সাওয়ালা, মজুর সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। দগ্ধ হওয়া লোকালয় গ্রামীণ প্রবীণ বাঙালির আলোকিত চোখে অগ্নি ঝরায়। সেই সঙ্গে নবীন রক্তে প্রাণ স্পন্দন ও আশা জেগে থাকতে দেখে কবি মুক্তিযুদ্ধ চলাকালে দৃঢ়তার সঙ্গে উচ্চারণ করেন এত আত্মত্যাগ যার উদ্দেশ্যে সেই স্বাধীনতাকে বাঙালি একদিন ছিনিয়ে আনবেই। অর্থাৎ যেটি আমি শুরুতেই বলেছি যে যে স্বাধীনতার জন্য বাঙালিরা এত কিছু আত্মত্যাগ করেছে, এত কিছু তারা ছাড় দিয়েছে, কষ্ট সহ্য করেছে, সেই স্বাধীনতাকে আসতেই হবে। এর কারণ কবি বুঝেছেন যে একটি দেশের স্বাধীন হবার জন্য যতটুকু তার দেওয়ার প্রয়োজন, ত্যাগ তিতিক্ষা করবার প্রয়োজন, তার সমস্তটুকু বাঙালিদের করা শেষ হয়ে গিয়েছে। এখন কেবল অপেক্ষা স্বাধীনতা লাভ করবার জন্য। ঠিক তাই 1971 সালে বাঙালিরা 16ই ডিসেম্বর তারা বাংলার যে স্বাধীন লাল সূর্যের যে পতাকা, তারা সেটি পূর্ব দিগন্তে তুলে ধরেছেন, পথ পথ করে উড়িয়েছেন, বিজয় নিশান উড়িয়ে তারা জয় উল্লাস করেছেন। বাঙালি জাতিকে দূর দাবিয়ে রাখা যায় না। বাঙালি জাতি অনেক আগে থেকেই তারা কিন্তু স্বাধীন জাতি, তারা স্বনির্ভর জাতি। তাই সেই স্বনির্ভরতার স্বাক্ষর রেখে তারা 1971 সালে স্বাধীন হয়। তো এই বিষয়টি নিয়ে, মুক্তিযুদ্ধ বিষয়টি নিয়ে মূলত এই তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা কবিতাটি লিখেছিলেন। তো আশা করছি যে মূল কবিতার যে ভাবার্থ বা বিষয়বস্তু সেটুকু তোমরা খুব সংক্ষিপ্ত আকারে বুঝতে পেরেছ। তো সবাই যে যেখানেই থাকো ভালো থেকো এবং সুস্থ থেকো, নিরাপদে থেকো। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।